জি জি সম্মানিত বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যে دین শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমরা যদি দেখি যে তিনি কিন্তু খাদ্যপন্নের মাধ্যমেই যাকাতুল ফিত্র আদায় করেছেন তার সময়ে দিনার দিরহাম বর্তমান থাকা সত্ত্বেও তিনি বলেছেন যাকাতুল ফিত্রী সআন মিন তামরিন আও সআন মিন শাইরিন আও সআন মিন বুরিন আও সআন মিন ত্বাআমিন এভাবে তিনি বলেছেন যে আহ জাকাতুল ফেতের হচ্ছে পরিমাণ খাদ্য সামগ্রী সেটা গম হতে পারে সেটা জব হতে পারে সেটা খেজুর হতে পারে সেটা পনির হতে পারে যাই হোক খাদ্য সামগ্রী দিয়েই জাকাতুলের আদায় করা হ্যাঁ পরিমাণ কোনো কোনো মানে এই ব্যাপারে বলো আমাদের কেউ বলেছেন তিন কেজি কেউ বলেছেন ছ তিন কেজি সাড়ে তিন কেজি আহ তিন কেজি আপনি ধরতে পারেন বা সাড়ে তিন কেজি ধরতে পারেন কোনো অসুবিধা নাই তবে খাদ্য সামগ্রী দিয়ে আদায় উত্তম এবং কেউ যদি খাদ্য সামগ্রী দিয়ে আদায় না করে টাকা দিয়ে আদায় করে হচ্ছে বৈধতা আছে। যেহেতু এখানে গরিবদের একটা মসলাহা থাকে গরিবদের মাসলাহা থাকে অসহায় মানুষেরা টাকা দিয়ে যেকোনো কিছুই করতে পারে খাদ্য কিনতে পারে আহ সেক্ষেত্রে এটার বৈধতা আছে যায় যাচ্ছে তবে শূন্য হচ্ছে খাদ্য সামগ্রী দিয়েই আদায় করা